ওকে, প্রথমত আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কলেজের এমসিকিউ কোশ্চেন গুলো তোমাদের দেখাচ্ছি, যেটা টেস্ট পরীক্ষায় আসছে। কোশ্চেন গুলো হচ্ছে 20 সালের যারা পরীক্ষার্থী ছিল এইচএসসি, তাদের নির্বাচনী পরীক্ষার কোশ্চেন। প্রথমেই হচ্ছে রাজউক উত্তরা মডেল কলেজের কোশ্চেন, সরি। আচ্ছা, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোর মধ্যে আমরা একটু চ্যাপ্টার 4 এর কোশ্চেন গুলো একটু সলভ। ভেরা, আমাকে 13 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা একটু বল। ওয়েব পেজ ডিজাইন নিচের কোনটা? ওয়েব পেজ ডিজাইনের মধ্যে মানে কোন অংশটা পড়ে একটু পড়ে দেখ। ওয়েব সার্ভারে তথ্য রাখা হবে, এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা, বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা, নাকি ডোমেইন নেম রেজিস্ট্রেশন? কোনটাই না, ক নাম্বার হবে, তাই না? এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের অন্তর্গত। 14 নাম্বার প্রশ্নটা একটু পড়ো, এইচটিএমএল এ কালো রঙের কালার কোড কোনটা একটু বল। কালো কালারের জন্য প্রত্যেকটা 00 থাকতে হয়, তাই না ভাইয়া? সব 0 হবে, ব্ল্যাঙ্ক হ্যাঁ থাকতে হবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক। আর সাদা কালারের জন্য হচ্ছে 6টা এ। সো উত্তর হবে খ নাম্বার। তারপরে একটু বলো, ফন্ট ট্যাগের কাজ, ওয়েবসাইটের কি কি করা, টেক্সটের ধরন, ধরন বলতে হচ্ছে টেক্সটটা কি টাইপের হবে, মানে ফন্ট ফেস আর কি, এটা ঠিক আছে, মানে ইংরেজি হবে নাকি বাংলা হবে ফন্ট ফেস। টেক্সটের আকার সাইজ ঠিক করা, আর টেক্সটের রং কালার ঠিক করা। সো 1 2 3 হবে, মানে সবগুলাই ফন্ট ফেস, ফন্ট সাইজ, ফন্ট কালার, এই তিনটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো এটা হচ্ছে চ্যাপ্টার 4 থেকে এই কোশ্চেন গুলো আসছে। আমরা দেখি আর কোনটা। হ্যাঁ, 18 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ শুরু করছে, এর মধ্যে লিখছে এইচ সাবস্ক্রিপ্ট টু সাবস্ক্রিপ্ট ও, তার মানে এটা এইচ টু ও হবে, তাই না ভেরা? মানে এটা উত্তর হবে খ। তো এরকম একটা টেকনিক্যাল প্রশ্ন ছিল যেটাতে সুপার স্ক্রিপ্ট ছিল, সেক্ষেত্রে উত্তরটা গ নাম্বার হল। সবাই কি বুঝতে পারছো? সো রাজউক উত্তরা মডেল কলেজের চতুর্থ অধ্যায় থেকে যেগুলো আসছে সেগুলো আমরা একটু দেখলাম। এবারে আসো আমরা এনডিসি কোশ্চেন গুলো একটু দেখি কোনগুলো আসছে। এইচটিএমএল 3 নাম্বারটা একটু দেখো। HTML এ ইমেজ সাপোর্ট করে কোনটা কোনটা? .gif সাপোর্ট করে? না, gif না ভাইয়া, png আর jpeg সাপোর্ট করে, আর bmp সাপোর্ট করে। তো দ্যাট ইজ ওয়াই উত্তর হবে 2 আর 3, gif সাপোর্ট করে না কিন্তু। হ্যাঁ, ওকে। ভেরা, নরমালি একটা লেখা মানে কত সাইজে হয় তোমাদের বলছিলাম বুঝ? নরমালি একটা ফন্ট থাকে 12 ফন্ট, ভেরি গুড, মানে 12 ইতে থাকে, আর আমরা সাইজ চাইলে অ্যাট্রিবিউট চেঞ্জ করে নিতে পারি। তো এটা সেম কোশ্চেনই আসছে দেখছো, মানে কতগুলা ইতে সব একই প্রশ্ন আসে। তো এটা কেমনে এটা মিলে গেল, মানে এটা বেসিক্যালি বই থেকেই দেওয়া হয়েছে। তো এটাও H2O হবে। আমরা আরেকটু দেখি আর কোনোটা চ্যাপ্টার 4 থেকে আসছে। ডাটাবেস চ্যাপ্টার 1, না ভাইয়া বাকি সবই অন্যান্য চ্যাপ্টার। তো 25টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম 3-4টা কোশ্চেনই থাকা দেখা যায় যে চ্যাপ্টার থেকে থাকে, বিশেষ করে 3 আর 5 থেকে ডাবল দেখা যায় যে 7-8টা কোশ্চেন থাকে এখান থেকে। সো 4 অধ্যায় থেকে কোশ্চেন তুমি খুব কম পাবা। তারপরে আমরা ইম্পর্টেন্ট কলেজের কোশ্চেন গুলো একটু সলভ করতেছি। আর ঢাকা নর্থ ডেম কলেজ, মানে আইডিয়াল, তারপর ইত্যাদি কোশ্চেন আমরা সলভ করছিলাম। সো আজকে আমরা কয়েকটা অন্যান্য কলেজের কোশ্চেন সলভ করব। সো আমরা দেখলাম হচ্ছে রাজউক উত্তরা মডেল কলেজ আর নর্থ ডেম কলেজ, এবার দেখি থার্ড কলেজ।
তো আইডিয়াল কলেজের কোশ্চেনটা একটু দেখি আমরা চ্যাপ্টার ফোর এর। ওকে ভেরা, 12-13 একটু বলো, ফন্ট কালার রেড কিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দেখতেছো না? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় শেয়ারিংটা আবার আমি করব, আবার নতুন করে শেয়ার করব। আচ্ছা দেখো তো এখন দেখতে পাইতেছো, এখনো কিছু আসেনি, লোডিং হচ্ছে। আসলে আমি এখনো এখনো আসেনি দেখো। না ভাইয়া, না ভাইয়া, ব্ল্যাক স্ক্রিন। আচ্ছা আমি আমি স্ক্রিনটা কি করলাম, আবার শেয়ার স্ক্রিন দেই। আচ্ছা আমি জয়েন করে দেখি কি অবস্থা, এখনো ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে। আচ্ছা আমি আমি মিটিং এ জয়েন করলাম। আচ্ছা আমি একটু করি, এবার দেখো তো মনে হয় পরিষ্কার, আমারটা তো আমি দেখতেছি যে পরিষ্কার। ওকে এবার হচ্ছে ভিকারুননেসার কোশ্চেন গুলো আমরা একটু দেখি, চ্যাপ্টার ফোর রিলেটেড যে প্রশ্নগুলো আসছে। ভেরা এই 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দাও। 7 নাম্বারে বলছে অ্যাপেল অরেঞ্জ ম্যাঙ্গো, এই পেজটি এইটা প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ট্যাগ কি? আনঅর্ডার লিস্ট না ভেরা? দুই দুই নাম্বার, দুই ইউএল হবে। হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে 8 নাম্বারটা দেখো, টেবিল টিআর টিডি ওয়ান, তারপরে টিডি ক্লোজ করলাম, আবার টিডি দিয়ে টু, টিডি ক্লোজ করলাম, টিআর ক্লোজ করলাম, তার মানে হচ্ছে 1, 2, আর 3, 4 পরবর্তী ধরতে হবে 3, 4। ভেরা এটা উত্তর হবে 4 নাম্বার। না না ভেরা এখানে না টেবিল বর্ডার দেয় নাই দেখছো? ও হ্যাঁ, তাইলে এটা 4 হবে উত্তর, বুঝছো সবাই? মানে নরমালি এটা হইতো যদি আমি বর্ডার দিতাম, তো যেহেতু বর্ডার নাই তাহলে এটা এইভাবে প্রদর্শন করবে, বুঝছো? জি ভাইয়া। ওকে হ্যাঁ নেক্সট যেটা সেটা হলো এগুলো 6 অধ্যায়ের কোশ্চেন। হ্যাঁ এই লাস্টে 23 নাম্বার দেখো, ওয়েবসাইটের বিভিন্ন পেজে যাওয়ার জন্য ফার্স্ট লাস্ট নেক্সট প্রিভিয়াস এই শব্দগুলো ইউজ হয়, তো এই ওয়েবসাইটটার গঠন কিরকম বলো? ওয়েব লিংক, মানে একটা ওয়েব লিংক স্ট্রাকচার হবে, একটা ওয়েব পেজ থেকে সবগুলা ওয়েব পেজে যাওয়া যায়, তো এটাকে আমরা বলি হচ্ছে ওয়েব লিংক স্ট্রাকচার, বুঝছো সবাই? সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়ালে কিন্তু আমরা জানি যে পর পর থাকে, লাস্ট ক্লাসে দেখাইছিলাম। তো 24 নাম্বারটার অ্যান্সার বলো, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এটা কত বিটের অ্যাড্রেস? 128 বিট, তাই না ভাইয়া? IPv4 হচ্ছে 32 বিটের, আর এইটা হচ্ছে কয়টা হেক্সাডেসিমাল পার্টে বিভক্ত থাকে বলতো? মানে হেক্সাডেসিমাল 8টা পার্টে বিভক্ত থাকে, 16 × 8 128, এতটা বিটের হয়। যারা তোমরা হয়তো লাস্ট ক্লাসে দেখছো, আমরা লাস্ট ক্লাসে না মানে মনে হয় থার্ড বা এরকম সেকেন্ড ক্লাসে তোমাদের পড়াইছিলাম ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর 6 এর মধ্যে পার্থক্য, তো এইটা ই বইতে আছে, ফরহাদ মঞ্জুর স্যারের বইতে আছে, তো সেখানে একটু পড়বা। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ হচ্ছে 32 বিট, এটা হলো 128 বিট, আর বলতো কয়টা অকটেটে বিভক্ত? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4টা অকটেটে, আর বলতো ভার্সন 6 কয়টা পার্টে বিভক্ত? 8টা পার্টে বিভক্ত, তাই না? মানে ওইখানে 6টা আর এখানে 8টা, 4টা আর এটা 8টা, সো এটা একটু মনে রাখো। আর ফ্লো চার্টে এটা তো 5ম অধ্যায়ের প্রশ্ন, আমি দেখি এটার মধ্যে আর নাই বলতে। আচ্ছা আমরা ভিকারুননেসার কোশ্চেন সলভ করলাম, এবার একটু আইডিয়ালের কোশ্চেনে যাই।
গুরুত্বপূর্ণ কলেজে কোশ্চেনগুলো সলভ কইরো ভাইরা, এগুলা গ্রুপে দিয়ে দিছি তিন মানে তিনের অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ কইরো, এর আগে করাই নাই, তো ওগুলো একটু দেখে নিই। আচ্ছা আইডিয়াল কলেজে এটা আসছে, তো আমাকে একটু বলো 12 আর 13 নম্বরের অ্যানসার কি হবে? কালার রেড হইলে আরজিবি কালারে হবে না ক ভাইরা? ক হবে, এটা ক হবে, হ্যাঁ মানে আর জি বি, বাকি দুইটা জিরো জিরো, আর এই এফ ডাবল এফ টা হচ্ছে হচ্ছে হোয়াইট হইলে, না না সবগুলা এফ হইলে হোয়াইট, আর সবগুলা জিরো হইলে হচ্ছে তোমার ব্ল্যাক। এই পাঁচটা মুখস্ত রাখবা, মানে আর জি বি তো মনে রাখবাই, পাশাপাশি মানে হোয়াইট আর ব্ল্যাকটাও মনে রাখবে, ব্ল্যাক হইলো 6টা 16। আচ্ছা বলো এইচএসসি এক্সাম শব্দের ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা কোনটা হতে পারে ভাইয়া? ফেস এন্ড সাইজ, তাই না? হাইপারলিংক রেফারেন্স হবে না, এটা হলো এনকোড ট্যাগের অ্যাট্রিবিউট। আচ্ছা তো বাকি মানে ফন্ট পরিবর্তন করতে কি ফেস ইউজ হয় না? হ্যাঁ ফন্ট ফেস। আচ্ছা এই 24 নাম্বারটা বলো, টিডি ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা কোনটা হয়? টিডির অ্যালাইনও হয়, টিডির ফেস হয় কি ভেরা? না ভাইয়া হয় না, ফলস স্প্যাম হয়, তাহলে এক আর তিন হবে, এক আর তিন। অ্যালাইন হয়, অ্যালাইন রাইট লেফট, কোথায় তুমি ওই কলামের ওই মানটা ওই ভ্যালুটা ওই টেবিল ডাটাটা কোথায় অ্যালাইন করবা সেটা হয়, আর ফলস স্প্যান বা রো স্প্যানও হয়, ফন্ট মানে ফেসটা হয় না। 22 নাম্বার, হ্যাঁ বলো নিচে কোনটা সঠিক, এটা ভুল এটাও ভুল, এটা কারেক্ট, ক নাম্বার কারেক্ট, তাই না ভাইয়া? হ্যাঁ ক হবে, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো ক নাম্বারটা কারেক্ট হবে? ফাইন, তো আমাদের এটাও গেল। আরেকটা কোশ্চেন আছে ঢাকা কলেজের কোশ্চেনটা, আমরা গুরুত্বপূর্ণ কলেজগুলো বাছাই করছি, হলি ক্রস কলেজের কোশ্চেনটা আছে, একটু দেখে নাও। এখানে আমি বের করে দিচ্ছি তোমার সুবিধার্থে, হ্যাঁ ভাইয়া 22 নাম্বার একটু, যে 21-22 এগুলো একটু পড়ো, উদ্দীপকটা পড়ো। শাহিদা তার ওয়েব পেজে fruits.jpg নামের একটা ছবি সংযুক্ত করে দেখলো, ছবিটি ব্রাউজারে লোড হচ্ছে না, পরবর্তীতে ছবিটি প্রদর্শিত না হয় একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে তার পরবর্তী নির্দিষ্ট টেক্সট প্রদর্শনের ব্যবস্থাটা করলেন। ভেরা আমাকে একটু বলো ক নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ ক নাম্বারটা সোর্স, মানে হ্যাঁ যে সোর্সটা মানে টেক্সট প্রদর্শনের জন্য যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করলেন তা হলো কি হবে? ছবিটা প্রদর্শন, না না ভাই একটু ভালো করে পড়, পরবর্তীতে ছবিটি প্রদর্শিত না হয় এই ওয়েব পেজে fruits.jpg টা ছবি সংযুক্ত করে দেখলো ব্রাউজারে লোড হচ্ছে না, পরবর্তীতে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে নির্দিষ্ট টেক্সট প্রদর্শনের ব্যবস্থা করবে, অ্যালাইন হবে না ভাইয়া? এসআরসি হওয়ার কথা না? না না ভাইয়া ওটা তো আইএমজি এসআরসি দেয়া হয়, মোস্ট প্রবাবলি এটা এএলটি হবে, মানে আমার ছবিটার পরিবর্তে অল্টার একটা টেক্সট প্রদর্শনের ব্যবস্থা করছে, এটা এএলটি ট্যাগ হবে। সবাই কি আমার কথা বুঝছো? মানে ছবিটা ব্রাউজারে লোড না হইলে তার পরিবর্তে একটা যেন টেক্সট প্রদর্শন করে, এই কারণে এএলটি অল্টার ট্যাগ ইউজ হয়। হ্যাঁ ভাইয়া এই মুহূর্তে তো আমি লিখে দেখাতে পারছি না, তাহলে আমি তোমাকে লেখায় দেখাবো, টেক্সট প্রদর্শন না করে তার বদলে যদি সরি ছবি প্রদর্শন না করে যদি টেক্সট প্রদর্শন করা হয় তাহলে অল্টার ট্যাগটা ইউজ হয়, এটা একটু মাথায় রাখ, এটার আমি উদাহরণ দেখাই দিব। 22 নাম্বারটা পর বলছে উদ্দীপকের সমস্যা যে কারণে তৈরি হচ্ছে তা হলো সোর্স লোকেশনে ব্রাউজার ইমেজটা খুঁজে পাচ্ছে না, এক নাম্বার ঠিক আছে, ব্রাউজার ইমেজকে সাপোর্ট করে না, এটাও ঠিক আছে, আর ভেরা ব্রাউজারের ক্লোজিং ট্যাগ এটা লাগে না, এক আর দুই হবে, তিন নাম্বারটা হবে না। বলো সবুজের জন্য কোন কোড আর জি বি, তার মানে জি হচ্ছে সেকেন্ডে এফ এফ টা হবে, দুই নাম্বার হবে উত্তর। ওকে এগুলো ছিল হচ্ছে হলি ক্রসের কোশ্চেন, আর ফাইনালি ঢাকা কলেজের কোশ্চেনটা দিয়ে এমসিকিউটা শেষ করো।
এরা তোমাদের কিন্তু চতুর্থ অধ্যায়ের উপরে এক্সাম হবে। যেহেতু আমি ম্যাথ পরীক্ষা রাখছি শুক্র শনিবার, এই কারণে শুক্র শনিবার দিন এই পরীক্ষা, তোমাদের রবিবার বা সোমবার এক্সামটা দিন। ওকে এগুলো না, আচ্ছা হ্যাঁ 13 নম্বরটা দেন, একটা ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা বলো কোনটা হবে। গ নাম্বার হবে বোধ হয়, তাই না ভাইয়া? দেখো তো, এ হাইপারলিংক রেফারেন্স www.url না ভাইয়া, ভালো করে দেখো, মানে এটা করে এ ট্যাগটা ক্লোজ করছে, এখানে দেখো এই এইটা ক্লোজই কিন্তু করে নাই, দেখছো লাস্টটা ভুল আছে। গ নাম্বার হবে অ্যানসার, ওয়েব পেজের লিংক করার ট্যাগ হচ্ছে এ, অ্যাঙ্কর ট্যাগ, আর কোন হেডিংটা সবচেয়ে ছোট H6, তাই না? যত বড় হবে তত ছোট হয়। গুগল একটা কি সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। ওকে, সো বাকিগুলো অন্যান্য অধ্যায়ের। সো ভাইয়া, যে কোশ্চেনগুলো মোটামুটি চতুর্থ অধ্যায় থেকে আসছে আমরা মোটামুটি দেখছি, হোপফুলি তোমরা এগুলো পারবা। তাইলে কোশ্চেনটা ভাইয়া মনে রাখো, কোশ্চেনটা আমরা দুইটা ওয়ে থেকে দিব, টেস্ট পেপার থেকে কোশ্চেন দিব। তোমরা একটা কাজ করো, বইয়ের অংশটা রিডিং করো একবার। সো এমসিকিউ কোথা থেকে দিব আমি এটাকে পারফেক্টলি করলাম না, তোমাদের যে সিকিউ কোশ্চেন গুলো দিছিলাম ওইগুলো হুবহু কমন পড়বে তোমাদের, মানে আমি সিকিউটা পুরোপুরি ই থেকে দিব, আর এমসিকিউটা যে কোনো অংশ থেকে দিব, মানে ধরো টেস্ট পেপার হোক বা বই থেকে হোক। তো দ্যাট ইজ ওয়াই তুমি আলাদা করে স্পেশালি এমসিকিউ এর জন্য বই না পড়ে, সরি শীট না পড়ে তুমি বইগুলো একটা রিডিং দিয়ে দাও, তাহলে মোটামুটি তুমি এমসিকিউ সবগুলাই পারো। আর সিকিউ হচ্ছে তোমাদের যে আমি কোশ্চেন গুলা এতদিন সলভ করাইছি, বই প্লাস টেস্ট পেপার ওইগুলো সলভ করো। তো এবার আমি কয়েকটা কলেজের কোশ্চেন একটু দেখছি, ওইটা তোমাদের একটু তোমাদের সাথে শেয়ার করি। গুরুত্বপূর্ণ কলেজ আমি আগেই অলরেডি করছি, মানে এবারে আমি বলতেছি না যে কম গুরুত্বপূর্ণ, মানে এই কোশ্চেন গুলো আমার কাছে ভালো লাগছে, এগুলো আমি একটু বাছাই করে সলভ করবো তোমাদের। তোমরা দেখবা ভেরা চ্যাপ্টার 4 এ কিন্তু অনেক পড়াই আছে, কিন্তু এতগুলা কোশ্চেন সলভ করে আমরা কিন্তু মোর অর লেস একই রকমের কোশ্চেনই পাইছি। সবাই কি বুঝছো আমার কথা? মানে সেই ঘুরায় পেঁচায় টেবিল, হাইপারলিংক, অর্ডার আনঅর্ডার লিস্ট আর অ্যাট্রিবিউট চেঞ্জ কিছু, এই মোটামুটি কিন্তু তোমাদের HTML এর কোশ্চেনে আসে। ইনশাল্লাহ HSC পরীক্ষা ব্যতিক্রম হবে না, কারণ HSC পরীক্ষায় কিন্তু মানে সবার কথা চিন্তা করেই প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি লোড হতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ এবার মনে হয় দেখতে পাচ্ছ। ওকে ভেরা, এটা হচ্ছে শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা একটু পর। ভেরা এই যে কাঠামোটা দেখতে পাচ্ছ, এই কাঠামোটা কি কাঠামো বলতো ভেরা, কে বলতে পারবে? না না না, এটা লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার বলে এটা, এটাকে বলা হয় লিনিয়ার এর মধ্যে লিনিয়ার সিকোয়েন্স। ভাইয়া লিনিয়ার আবার দুই রকমের আছে তোমরা জানো, একটা হলো স্ট্রেট লিনিয়ার, হোম পেজ, হোম পেজ থেকে প্রত্যেকটা আলাদা আলাদা পেজে আসে, এটা হলো স্ট্রেট লিনিয়ার। আর স্ট্রেট লিনিয়ারের সাথে যদি কোনো সাব সেকশন যুক্ত হয়, মানে আরেকটা পেজে গিয়ে তুমি আবার এই পেজে ফেরত আসতে পারবা, তাহলে এটাকে বলা হয় লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া।
তো এটা ব্যাখ্যা করব এটা একটা লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার এটা হোম পেজ থেকে আমরা প্রত্যেকটা পেজে যেতে পারি এবং প্রত্যেকটা পেজ থেকে হোম পেজে একটা একটা করে ফেরত আসতে পারি আবার প্রত্যেক মানে কয়েকটা পেজের সাথে আবার সাব সেকশন বা উপশাখা যুক্ত হয়েছে উপ একটা আরেকটা ওয়েব পেজ যেখান থেকে আমরা মূল হোম পেজে না এসে তার পূর্ববর্তী পেজে আমরা ফেরত আসতে পারি তো বলবা যে এস থেকে এম এ আসা যাবে কিন্তু এম থেকে তোমাকে আবার হোম পেজ এইচে আসতে হবে বুঝতেছো আমার কথা মানে এটা মেইন পেজ এটা সাবসেকশন তো এই ব্যাখ্যাটা করবা গ নাম্বারটা একটু পড় এইচটা কি মূল পেজ হ্যাঁ দেখো এইচ লিখে দিছে এইচ হচ্ছে হোম পেজ এমটা হচ্ছে এগুলো কিন্তু মেইন পেজ হোম পেজের পরে এক প্রত্যেকটা মেইন পেজ আর এই মেইন পেজ থেকে আবার সাবসেকশনে যাওয়া যায় সবাই কি বুঝতেছো এটাকে লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার বলে এটা ব্যাখ্যা করবা বইয়ে আছে ঘ নাম্বারটা একটু পড়ো বেরা ক খ পড়াইলাম না আমার মনে হয় এটা ই করতে পারবা স্ট্যাটিক ওয়েব পেজ থেকে ডাইনামিক ওয়েবসাইট অনেক সুবিধাজনক তাই না স্ট্যাটিক ওয়েব পেজে তোমরা একটা নির্দিষ্ট তথ্যই পাও সাধারণত এটা পরিবর্তন তেমন একটা হয় না তো ডাইনামিক ওয়েবসাইট অনেক সুবিধাজনক আমরা বিশেষত যেই ওয়েবসাইটগুলো বেশি ভিজিট করি সেগুলো কিন্তু ডাইনামিক ওয়েবসাইটই হয় তাই না এগুলো সুন্দর করে ব্যাখ্যা করবা শিলার হোম পেজে ব্যবহৃত তথ্যগুলোর এইচটিএমএল কোড এটা মনে হয় পারবা তারপরে আমি একটু তোমাদের বলে দিচ্ছি এবিসি কলেজ এটা বোল্ড আকারে আছে তারপরে একটা ইমেজ থাকবে তাই না ইমেজের পরে বলছে এইচএসসি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট তারপরে যে নরমালি এরকম একটা জিনিস থাকে তাই না এটা একটা টেবিল তো এটা কোড কি লিখতে পারবা নাকি আমি হেল্প করব তোমাকে মানে এই ইমেজের যে কোনো একটা নাম দিলে তো হয়ে যাবে তাই না হ্যাঁ 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 মানে এটা ধরো যে কলেজটার একটা মনোগ্রাম ঠিক আছে তো আমার আমরা এটা যদি একটু পড়ি সাপোজ আমাদের কাছে একটা কলেজের ইমেজ আছে ওকে ধরো যে এই যে ডনটন কলেজের এই ছবিটা একটা আছে তো আমরা এটা কি মনোগ্রাম হিসেবে ইউজ করি এবিসি কলেজ বলছে ঠিক আছে সো আসো কোডটা লিখে দেখাই ডকুমেন্ট নিলাম এটা হলো আনোয়ারা সো প্রথমত এইচটিএমএল ট্যাগ শুরু এবং শেষ তো ফার্স্ট হেডিং হেডিং ওয়ান দিয়ে দিই আমি অবশ্য বডি ট্যাগটা আগে দিতে হবে হেড ওয়ান হেড ওয়ানের মধ্যে কি লিখবা এবিসি কলেজ আমরা একটু ইমেজটা আরেকবার একটু দেখে আসবো এবিসি কলেজ ডট ঢাকা এটা সেন্টারে আছে কমা ঢাকা হেড ওয়ান ক্লোজ করলাম এটাকে ইমেজ লেখাটাকে সেন্টারে দাও আর বোল্ড করতে হবে আর বোল্ড মনে হয় করার দরকার নাই কারণ হেড দিলে অটোমেটিক্যালি বোল্ড হয়ে যায় বুঝছো সবাই তো বডি ট্যাগ ক্লোজ করে নাও আর এইচটিএমএল ক্লোজ তাহলে আমাদের মোটামুটি প্রথম পার্টটুকু হয়ে গেছে আমরা এটাকে anwara.html নামে সেভ করি এখানে দেখো তাহলে যেটা আসবে সেটা হলো যে শুধু এবিসি কলেজ কমা ঢাকা এই লেখাটা আসবে বডির মধ্যে তারপরে আমরা ইমেজটা যোগ করব এবং টেবিলটা তৈরি করব এটা একটু দেখে নাও তারপরে লেখাটা কি এইচএসসি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট তারপরে টেবিল টেবিলে আছে দুইটা কলাম আর চারটা রো
আচ্ছা আমরা ওইটা দেখতে থাকি ততক্ষণে এটা লিখে নিন। আমরা ওইটা লোড হইছে ইন দা মিন টাইম আমরা একটু লিখে নিই ব্রেক দাও লাইন এরপরে ইমেজটা যোগ কর আইএমজি এসআরসি দেখো আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে এতক্ষণে ওইটা আসছে আচ্ছা যেটা আমরা চাচ্ছিলাম সেটা হয়েছে ওকে ব্রেক দেওয়ার পরে আমরা একটু এটাকে ইমেজটাকে সেন্টারে রাখবো এই কারণে সেন্টার ট্যাগ রাখলাম যেটা আমি বলতে চাচ্ছিলাম তোমাদের সবাই একটু দেখে নাও আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে এনডিসি ডট জেপিজি নামে এনডিসি নামে এই ছবিটা আছে তো আমরা এটা ইমেজ স্ল্যাশ এনডিসি ডট জেপিজি তবে ইমেজটার হাইট উইড দিয়ে দাও উইড দিবা 300 আর 400 হ্যাঁ মানে এটা তুমি পার্সেন্টেজ দিয়ে দিতে পারো সাপোজ 10% বা 15% দিলা মানে পুরো স্ক্রিনের 15% হাইট দিয়ে দাও হাইটও দিয়ে দাও 15% তাহলে খেয়াল করবা যে ইমেজটা পুরো স্ক্রিনের 15% এর জায়গা জুড়ে থাকবে পিক্সেল দেওয়ার চেয়ে পার্সেন্টেজ দেওয়াটা আমার কাছে ভালো লাগে তাইলে মোটামুটি ফিট কতটুকু হয়েছে বোঝা যায় তো এটা তোমরা একটু সেভ করো ফাইলটা সেভ করছো এবারে আমরা একটু মূল পেজটা দেখি এই যে মানে এই লোগোর মতো এটা চলে আসছে ঠিক আছে সো এরপরে লাইন ব্রেক করে তোমরা কি লিখবা সেন্টারে এইচএসসি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এইচএসসি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট তো সেন্টার এখন ক্লোজ না করি টেবিলটা লিখি লাইন ব্রেক থাকবে এইবার টেবিল টেবিলের ক্ষেত্রে কি দিবা বর্ডার টেবিল বর্ডার 1 উইড দিয়ে দাও একটু বেশি 20% ওকে দেন টিআর টিআর এর ভিতরে কি থাকবে দুটা করে করে টিডি তাই না টিডি অ্যালাইন ইকুয়াল টু কি দিবা সবগুলা সেন্টার দিয়ে দাও হেরা তাইলে আর সেন্টার নতুন করে দেয়া লাগে না তোমরা জানো টিডি অ্যালাইন সেন্টার এখানে আমরা কি লিখবো একটু দেখাই আমি গ্রুপ এসএসসি জিপিএ দুঃখিত এইটা সেন্টারে নাই প্রত্যেকটা লেফট অ্যালাইন আছে তাহলে বাই ডিফল্ট তো লেফট অ্যালাইন থাকে বাদ দিয়ে দাও এটা গ্রুপ টিডি এন্ড দেন কি হবে এসএসসি জিপিএ এসএসসি জিপিএ আচ্ছা তোমাদের এটা ফিক্স হয়ে গেছে কেন বেরা তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ সিকিউ কোশ্চেন গুলো না না সিকিউ কোশ্চেনটা কেন হ্যাং হয়ে আছে আচ্ছা সিকিউ কোশ্চেন মতে হ্যাং কেন হয়ে আছে আমি হ্যাঁ হ্যাঁ আমি একটু কি করি শেয়ার স্ক্রিনটা আরেকবার নিই স্ক্রিনটা আবার শেয়ার করছি
আসলে আমি মোবাইলের হটস্পট দিয়ে আসলে নেটের এই কানেকশনটা নিই, যেহেতু ওয়াইফাই ভালো কাজ করে না। নেট ভালো কাজ না করলে আসলে মুশকিল। আচ্ছা আমরা তোমাদের কি স্ক্রিন মানে বারবার কি হচ্ছে না লোড হচ্ছে? এরা তোমাদের কি স্ক্রিন লোড হচ্ছে বারবার? আমার আমি তো জয়েন করে আছি। আচ্ছা তোমরা একটু রিজয়েন হতো আবার, ডিসকানেক্ট করে দিই। হ্যাঁ আবার এখনই জয়েন করো।